পর্দার আড়ালের মা বোনেরা সাইডটা কাম ঠিক মতো করবেন, যদি নাও শোনে আপনারা প্রত্যেকে গিয়া বাড়িতে বলতে পারবেননি। এক নাম্বার, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা, যেই মেয়ে লোক পাঁচ ওয়াক্ত পাঁচবার নামাজ ঠিক মতো পড়বে, ওয়া সামাত শাহরাহা, এই যে মাহে রমজান আসতেছে বাবা, যেই মেয়ে লোক এক মাস রোজা ঠিক মতো রাখবে, যদিও দুই একটা রোজা ভাঙ্গা লাগতে পারে শরীর অপবিত্র হইলে, পরে এটা কাজা করে পুরা করিয়া ফেলাইবে, এক মাস রোজা ঠিক মতো রাখবে। যে মেয়ে লোক নিজের স্বামীর এতায়াত করিয়া চলবে, তার কথা শুনিয়া মাইনা চলবে, বুঝলেন? গতকালকে আমার শাশুড়ির শাশুড়ি ইন্তেকাল করছে, পুরুষ লোক ইন্তেকাল করলে হইচই করতে হয়, শরাত করতে হয়, মানুষ ডাকতে হয়, কিন্তু মহিলা মেয়ে লোকেরা ইন্তেকাল করলে বেশি হইচই নেই। আশেপাশে যারা আত্মীয় স্বজন আসে তাদের লইয়ে জানাজা দেরিও করতে নেই। আমি বললাম, আমার তো শাস্তি শাশুড়ি, আমার তো যার বিশেষ জরুরি দরকার না, শারীরিকও ভালো না, অনেক রাত্রে আসছি, রাত্রি চারটে বেজে গেছে, গেছিলাম হ্যাঁ কুমিল্লা ময়নামতির থেকেও ওই কোম্পানি আসতে গিয়েছি। বিবি সাহেবা বলে, বোনেরা যাইতেছে, এটা তো ঘরের রাজনীতি কিছু না, গেলে আরো ওইজন জিজ্ঞাসা করবে কে 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 তোমার আত্মীয় স্বজনেরা, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তারা অনেকেই ছোটবেলায় তোমাকে দেখছে, জিজ্ঞাসা তো করতে পারে আমাকে আসছে কিনা, আসলে তারা ভালো মনে করে হয়তো দেখা করতে আসতে পারে, এ তো বাড়ি আনা নেকের কাজ না, যাইতে হবে, তোমার মা না, বুঝলে, তোমার বাড়ির শাশি আম্মা, আলহামদুলিল্লাহ যাইতে বিশেষ করে যাব না। এইটার নাম হল স্বামীর নেতা। স্বামী বলছে বাড়ি গেলাম না, যাইতে যদি বলে গেলাম, আমি তো অনেক সময় নিজ মাথাটা আগাই দিই বিবি সাহেবের কাছে, একটু দোয়া করে দাও, ফুটিয়ে দাও, কোনা আপনি দিবেন, দোয়া না আপনি করবেন, আপনি আল্লাহওয়ালা মানুষ, আলেম মানুষ, সারা দুনিয়ায় ওয়াজ করেন, আপনি না দোয়া দিবেন, আপনার সামনে কত মানুষ মাথা নয়ে দেয়। আমি বলি, তুমি তো জান্নাতে যাবে, কারণ আল্লাহ রসুল বলছে চারটা কাম করলে কোনো মেলো কাল কিয়ামতে তাকে আটটা বেহেশতের সব দরজা খুলে দেবে, যেই দরজাটা খুশি সেই দরজাতেই বেহেশতে যাবে। এক নম্বর বান্দার নামাজ, দুই নম্বরে মাহে রমজানের রোজা, তিন নম্বর স্বামীর কথা মাইনে চলা, চার নম্বর পর্দায় থাকা, বিপর্দায় না যাওয়া। এই চারটা তো তোমার ভিতরে পুরাপুরি আছে, তুমি যে বেহেশতে মানুষ এর ভিতর তো সন্দেহ নাই, কিন্তু আমার ব্যস্ত লইয়া বেজার আছে। রাস্তাঘাটে শুনি কত মেয়ে লোকের সঙ্গে ঠেলা ধাক্কাও লাগে, কত মেয়ে লোক রাস্তাঘাটের ভিতরে দেখা যায়, সামনে এসে পিছে যায় হঠাৎ করে, বুঝেন নাই? এরা বিপদে পইরা, বেকায়দায় পইরা। অটো গাড়ি আছে না, রিক্সা, অটো, রিক্সা না হইলে অটো লই, পাঁচ ছয় জন বসা যায় কমপক্ষে, লইছি ভাই এ এক মাইল জায়গা আমার একটু আগাই যায়, বিপদে বসছি, বেকার আজকে বসছি, ওই বালিগঞ্জা এনে অটো নিয়ে আসা লাগছে, হঠাৎ করে রাস্তার ভিতরে ড্রাইভারও আহম্বক, ওই মহিলা আহম্বক, ক্লাব দেখ মহিলা উঠে গেছে, কিরে ড্রাইভার তুমি শেষ পর্যন্ত একজন মহিলাই লইয়ে ফেলাইলা, মানে মহিলারা তো যারা রাস্তায় লাভ দেয়, যারা অটোতে উঠে, এরা তো ব্যারিস্টার ছাড়া কেউ না, কি করে এরা তো ব্যারিস্টার, কেউ তো কি হয়েছে, আমি উঠছি, আপনার কি ক্ষতিটা হয়েছে, আমরা মানুষ না, আপনার মা মাসি নাই, আমি আর কি গুরুত্ব দেবো। রাস্তার ভিতরে ওই মহিলার সঙ্গে ঝগড়া করে আসে আর একটা মসিবা দেব কি কর, যদি কই হালায় রিক্সাওয়ালা তো আর পক্ষে, যদিও কই হালায় যে আমার এই হুজুরে রিক্সায় ওরা দিয়েছিলাম এই জন্য ধাক্কা দিছে, তার বেকার যায় জায়গায় হাত লাগে ধাক্কা দিছে, যদি কই হালায় কি কর সেইটাতে মা কাইতে পারছে। আসেন গুণা হয়েছে কম বেশি, ইচ্ছায় অনিচ্ছায় গুণা হয়। আমার এক দোকানদার আছে, খুব ভালো পরহেজগার মানুষ, হুজুর এই জসকোটের সামনে একটা দোকান হয়েছে, জুতার দোকান বেছে, ওই যদি মাইয়া লোকের গুণা কেউ যদি করতে চায় কোনো পরহেজগার মানুষ, তাহলে আমার এখানে যদি 10 মিনিট বসতে পারে, কারণ এই আপনার এ শাখারি ভর্তি বাংলাদেশের মানে হিন্দুস্তান, বাংলাদেশের হিন্দুস্তান, 10 মিনিট বসলে কয় শত মাইয়া লোক হিন্দুরা আর হিন্দু মহিলারা তো খুব পর্দা করে চলে, কি করে তখন ব্যাট খালি, মাথা খালি, পিঠ খালি, কপাল খালি, মাথা খালি, যেই কায়দা করে যায়। হুজুর গুণা যদি কামাইতে ইচ্ছা থাকে অনিচ্ছায় গুণা হয়ে যায়, হাঁটতে চলতে উঠতে বসতে কথায় বার্তায় সঙ্গী সাথে খাদেম খুদ্দাম তাদের সঙ্গে আচারে ব্যবহারে কথায় বার্তায় অনেক সময় অনেক গুণার কামত হয়ে যায়। অতএব আমাকে ভেস্তের গ্রাম টিমে এখন কষ্ট আছে, আর আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী বিবি, আমি তো সব সময় দেখি, অধিকাংশ সময় দেখি তুমি কোন প্রকারে মেয়ে লোক, বিশেষ করে সাইডটা মতো তোমার ভিতরে আছে। এরপরে শাকাসাবিন আছে, তাহাজ্জুদ আছে, সাজদ আছে, কোরআন শরীফ তেলাওয়াত আছে, চোখের পানি আছে, কান্নাকাটি আছে, এরপর তার কিছু লাগে না, তুমি জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ। অতএব মাথাটা আগাইয়া দিলাম, একটু ফুদিয়া দাও, আপনি বলছেন আপনার হুকুম পালন করা, নাহলে আসলে তো আপনার তুলনায় আমি কিছু না। এই জন্য আমার মা বাবাকে বলি, আপনাদের জন্য জান্নাত হলো সহজ, 4টা কাম ঠিক মতো করবেন। 1 নম্বরে 5 দিনের নামাজ, 2 নম্বরে মাহে রমজান 1 মাস রোজা, 3 নম্বরে নিজের স্বামীর ইবাদত করবেন, কথা মাইনা চলবেন, সারাদিন সারা রাত্রি বলতে লাগবে না, সারাদিন সারা রাত্রি তার মাথা ধুইয়া করা লাগবে না, সারাদিন তার জড়াই ধুইয়া থাকা লাগবে না, যখন তা প্রয়োজন প্রয়োজন মতো ততরূপ করেন, কারণ আপনার সংসার চলুক, আপনি পাকশাক করুক, খানাপিনা করেন, ছেলে পেলে মাল বাচ্চা লালন পালন করেন, আপনি আরাম করবেন, আপনি ঘুমাইবেন, এটাও তো স্বামী চায়, কি করেন চাই না। হযরত আল্লামা হিদায়াতুল্লাহ সাহেব থানভী সাহেব রাহমাতুল্লাহ সাহেব জীবনের শেষ খলিফা, তিনি বাবারে লালবাগ মাদ্রাসায় যখন পড়াইতেন, লালবাগ মাদ্রাসার উস্তাদদেরকে নিয়ে অনেক সময় মিটিং করলে যুক্তি পরামর্শ করত, রাত্রি অনেক হয়ে যাইত, বাসা ছিল, বাসায় গিয়া যখন দেখছে দরজা আটকে দিছে, ভিতরটা আটকে দিছে, রাত্রিও বেশি হয়ে গেছে, বিবি বিবি ঘুরে দেব, তখন আর টোকা দিতেন না, বিবিকে ডাকতেন না, দরজার সামনে যায় নামাজ বিছাইয়া ফজরের নামাজের আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়তে। ফজরের আজানের পরে মাদ্রাসায় চলে যাইতেন, মাদ্রাসায় নাস্তা খাইতেন, কিতাবের ঘন্টা সবক পড়াইতেন, পরের দিন আবার রাত্রি 8টা বা 9টার সময় আসেন, তখন বিবি জিজ্ঞাসা করে, আরে গতকাল বিবি আসলেন না, বলে বিবিকে আমি আসছিলাম, বুঝছি রাত্রে একটু বেশি হয়েছে, তুমি ঘুমাইয়া পড়ছ, তোমার ঘুমের ত্রুটি হবে, এই জন্য আমি আর ডাকি নাই। ওদিকে চিন্তা করলাম মাদ্রাসার তো দরজা বন্ধ হয়ে গেছে, এই জন্য আমি দরজার সামনে সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়ছি। জরাই থেকে কান্দে আর মাছ চায়, স্বামী গো আপনাকে আমি সারা রাত্রি কষ্ট দিছি। বলে না, তুমি তার অহংকার করছো, আমি তুমি যদি ঘুমায় না পড়তা এই সব দুঃখ আমি কামাইতে পারতাম না। মা মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যখন শেষ রাতে উঠতেন, ইয়াফতাহু বাবান রুবাইদা, যখন আসতে উঠতেন আমার পাশের থেকে আমি না ভাই আমার ঘুম ভেঙে যেদিকে খেয়াল করতেন, আসতে উঠত কিন্তু আমি তো সজাগ চাইছি দেখতাম আল্লাহর নবী যাতে বুঝতে না পারে, মাঝে মাঝে চোখ বন্ধ করতাম, আসতে দরজাটা খুলছে যাতে আমি আলাপ না পাই, আসতে বর্ণাটা রয়েছে যাতে আমি আলাপ না পাই। আস্তে আস্তে ইস্তিনজার সঙ্গে উযু কইরা আমার রুমের ভিতরে আয়েশা তাহাজ্জুদ শুরু করছে। আমার পাওখানা মাঝে মাঝে তার সিজদার জায়গায় চলে যাইত, যখন সিজদায় যাইতেন আস্তে পাওখানা ঠেলা ওই জায়গায় সিজদা দিতেন, কিন্তু আমাকে রাখতেন না। বর্তমান জমানার দরবেশ হইলে গুরুত্ব আমি উচ্চ তাহাজ্জুদ করতেছি, তোর লাউ লাউ রাইসার আমার সিজদার নিচে দেশ কি গরু। এরা স্ত্রীর কাছে এত মহাব্বতে রয়েছে সাথে সাথে বাইরে। আল্লাহ আমাদের দান করুন, নিজেরাও স্ত্রীর হক আদায় করব, আমার মায়েরাও স্বামীর হক আদায় করব। দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী, আখেরাতের জিন্দিগি চিরস্থায়ী। ওই চিরস্থায়ী জিন্দিগির কামাই ক্ষণস্থায়ী জিন্দিগিতে করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।